বাংলা শূন্য পেয়েছে দাবি করে হাতে খালি থালা নিয়ে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসের। এদিন কলকাতা রাজপথে প্রতিবাদ কংগ্রেস সেবা দলের। গত বুধবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে পথে নামল জাতীয় কংগ্রেস। বাংলার ভাগ্যে কিছু জোটেনি, বাংলার ভাগ্য শূন্য, এমন দাবি করে হাতে খালি থালা নিয়ে বিক্ষোভ মিছিল জাতীয় কংগ্রেসের আইএনটিইউসির সেবা দলের। এদিন কলকাতার রাজপথে কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করে পথে নামেন তারা। অভিনব প্রতিবাদ মিছিল করতেও দেখা যায় কংগ্রেস কর্মী সমর্থকদের। কারো হাতে স্যালাইনের বোতল, তো কারো হাতে প্রতীকী গ্যাসের সিলিন্ডার, কারো হাতে চাল ডাল, আবার কারো হাতে সবজি, অনেকের মুখে আবার অক্সিজেনের নল। এক হাতে দলীয় পতাকা, অন্য হাতে খালি থালা, বুকে লেখা স্লোগান, তাতে লেখা কি বাজেট দিল মোদি, 2024-এ ছাড়ো গদি। এ বিষয়ে আইএনটিইউসির সেবা দলের সভাপতি প্রণব পাণ্ডে বলেন, বাংলার ভাগ্যে এই বাজেটে কিছু জোটেনি। বাজেটে গ্যাস তেলের দাম কমানোর ব্যাপারে কথা হয়নি, ওষুধের দাম খাদ্যপণ্যের দাম নিয়ে কোনো কথা নেই। তারই প্রতিবাদে আজকে আমাদের এই অভিনব মিছিল। এ বিষয়ে প্রণব পাণ্ডে আরো বলেন, আপনি দেখেছেন বাজেট কি হয়েছে, ওষুধের দামপত্র লাগামহীন, শাক সবজি কোনো কথা তুলেছে, গ্যাসের দাম তুলেছে, তেলের পেট্রোলের দাম তুলেছে, কিছু কিচ্ছু নেই। তো ওই জন্য আমরা আজকে শূন্য থালা নিয়ে দেখুন রাস্তায় প্রতিবাদ করছি আইএনটিইউসির সেবা দলের কাছে। কোনো আমাদের নেই প্রতি নেই, আর এই আমাদের ওষুধ নিয়ে কেন করছি, ওষুধের দাম এত, রুগীরা খেতে এ পাচ্ছে না, ওষুধ কিছুই পাচ্ছে না। ওই জন্য আছে আমরা নাটক মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই বিরোধিতা করলাম। শূন্য, বাংলা শূন্য পেয়েছে, ওই জন্য তো খালি থালা নিয়ে আমরা বেরিয়ে গেছি আজকে। চাকরি নেই খুব সুন্দর হয়েছে, আমার দেশ বিক্রি হচ্ছে খুব সুন্দর, এলআইসি বিক্রি খুব সুন্দর, আবার কি হয়েছে, ওদের কথা ওদের মতো ঝুড়ি বাজার দিয়েছে লোকসভা, কিন্তু পাবলিক জানে ওই বাজার পেশ করে কোনো লাভ নেই, কেন 10 দিন পরে আবার দাম সব বেড়ে বাড়িয়ে দেবে। প্রত্যেকবারই ওদের জনবৃদ্ধি, কোনোদিন জনমুখী শুনুন, কোনো জনমুখী নেই। একবার ওরা বলে আমরা গীতা নিয়ে এসেছি বাজেট পেশ করতে, একবার বলে কি কি মানুষ জনতাকে পাবলিককে বিক্রি করার জন্য বাজেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।